বিশ্ব ইস্তেমা ও বইমেলা চলাকালীন মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো যায় কিনা তা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে উত্তরায় মেট্রো রেলের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। 2022 সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় আধুনিক গণপরিবহন মেট্রো রেল। 2023 সালে নভেম্বরে চলাচল শুরু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সবশেষ উত্তরা মতিঝিল রুটে রাত পর্যন্ত চালু হয়েছে এই সেবা। 1 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ও 2 ফেব্রুয়ারি শুরু হবে প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের পরের পর্ব হবে 9 ফেব্রুয়ারি থেকে। তাই আয়োজক সংশ্লিষ্টরা মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর দাবি তুলেছেন। শনিবার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ সময় মেট্রো রেলের সময় বাড়ানোর দাবি উঠে আসে। মেট্রো লাইনের যে চলার যে পদ্ধতি এর মধ্যে খুবই সায়েন্টিফিক ওয়েতে টেকনোলজিটা সাজানো হয়েছে, কাজে এর ব্যত্যয় ঘটলে সমস্যা হতে পারে। কাজে বিষয়টা ঠিক হলে আমরা এ ব্যাপারে সুযোগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি জানান 2030 সালের মধ্যে মেট্রো রেলের সবকটি রুট চালু হবে। এর আগে এই ব্যবস্থার সুফল পুরোপুরি মিলবে না। একটা মেট্রোর সামর্থ্য খুব বেশি নেই, তাও বাংলাদেশে নতুন যারা কাজ করে তারাও এখানে নতুনভাবেই কাজ করছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশটি এক্সটেন্ড করা হবে। আগামী জুন 2025 সালে এই অংশের শুভ উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। সেপ্টেম্বর 2024 পাতাল রেলের কাজ শুরু হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।